আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, যেহেতু কিছুদিন আগেই কুরবানি গেল, তো এই কুরবানিতে আমরা যেই ছাগলটা কুরবানি দিয়েছিলাম সেটার কিন্তু পা ছিল কিছু, ওই পা দিয়ে আজকে আপনাদের সাথে খুবই মজাদার গ্রাম্য পদ্ধতিতে নিহারি রেসিপিটা করে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা যারা নতুন এবং প্রথমবারের মতো বাংলা ভিলেজ লাইফের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের এখন দেখাবো ওই কুরবানির ওই সময় কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম, তো ওই ক্লিপটা দেখাবো। ওটা হচ্ছে যে কুরবানির সময়কার ক্লিপ, আর এখন থেকে শুরু করে একদম ভিডিও শেষ পর্যন্ত এখন যা যা হবে সব কিছু আপনারা ভিডিও জুড়ে দেখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই মজাদার খাসির নিহারি রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, আমরা হচ্ছে যে নিহারি রান্না করার জন্য কিন্তু এই যে পা গুলো পরিষ্কার করে নিচ্ছে খুব সুন্দর করে। বন্ধুরা, এই যে খাসির পা দিয়ে কিন্তু নিহারি হবে, নিহারি না নিহারি কাকু, নিহারি নিহারি হবে। তো সেই কারণে কিন্তু আমি আর কাকু হচ্ছে যে পা গুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। শুধু কিন্তু নিহারি হবে না, নিহারির সাথে কিন্তু যে রুটি বানাবে, তো রুটি বানানোর জন্য দেখতেই পাচ্ছেন বিশাল এক হাঁড়িতে আমি হচ্ছে যে অলরেডি পানি গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আছে আমার এটা কি চালের গুঁড়ো, মানে বুঝতেই পাচ্ছেন চালের গুঁড়ার মানে চালের রুটি এবং হচ্ছে যে খাসির নিহারি একদম পুরো জমে যাবে, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই খাসির পাগুলো যেগুলো হচ্ছে একদম পিস পিস করা, সে যেমন এগুলো সুন্দর করে বটির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছে, কারণ যত সুন্দর পরিষ্কার হবে ততই কিন্তু রোগ জীবাণু মুক্ত থাকবে। এখানে আছে এই পাগুলোই কিন্তু পরিষ্কার করা হচ্ছে, আর সেটা এর ভিতরে কি আছে, খাসির মাথা, এর ভিতরে আছে হচ্ছে খাসির মাথা। তো সব কিছুই কিন্তু এখন পরিষ্কার করা হবে খুব সুন্দর করে, একদম খাওয়ার উপযোগী করে একদম পরিষ্কার করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা বলক উঠে গেছে, এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এভাবে দিতে হয় নাড়তে হয় না আম্মু? হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হয়, সব জায়গায় গুঁড়োটা হয়ে গরম পানি ভিতরে ভালো সুন্দর ভাবে হয়ে যায়। দেখো কত সুন্দর ভাবে হয়ে গেছে, একটুখানের ভিতরে কি সুন্দর, একবারে এক হাড়ি ভাবে হইলে তো আজকে রুটি হবে না কত আম্মু? অনেক রুটি হবে, আমরা আজকে মানুষ তো অনেক, কয়জন আমরা টোটাল আজকে? প্রায় 12-13 জন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় এক হাঁড়ি কিন্তু আম্মু আটা মেরে রেখেছে, মানে মেরে ফেলেছে অলরেডি। এই আটা মেরে নিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে, তাহলে আটাটা খুব সুন্দর হবে, রুটিটাও খুব সুন্দর হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শুকনো ঝাল আছে, এটা কি মেজাম্মু? জিরে বাটা। এখানে আছে আদা, আছে এটা আদা, এটাও আদা বাটা, আর এখানে আছে গরম মশলা। গরম মশলার ভিতরে আছে হচ্ছে যে আপনার এলাচের ফল, তারপরে ডালচিনি বা দারুচিনি, লবঙ্গ আছে, আর এটা গোলমরিচ না, গোলমরিচ আছে, এখানে আছে রসুন, আর এখানে আছে পেঁয়াজ। তো এই সবগুলো মশলা বেটে নেওয়া হবে, এটা শুধু মাথার পা রান্না করার জন্য আলাদা আলাদা হবে। এই যে বন্ধুরা, আম্মু যে আটা মেললো কিছুক্ষণ আগে সেটা দিয়ে কিন্তু এখন খুব সুন্দর করে কিন্তু আটাগুলো ছেনে রুটি বানানো হবে। বন্ধুরা, রুটি বানানোটা কিন্তু এত কঠিন কিছুই না, মানে রুটি ভালো হয় আটা মারার উপরে ডিপেন্ড করে, এই কারণে কিন্তু আপনাদের হচ্ছে আটা মারাটা দেখিয়ে দিলাম যে কীভাবে আটাটা মারে, তো ওইভাবে আটাটা মারলে কিন্তু রুটি অটোমেটিক্যালি সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে যে প্রেশার কুকারে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে মাথা, সেই খাসির মাথা, এবং এখানে আছে হচ্ছে যে পা, কারণ আপনারা জানেন পা এবং মাথা দুইটা একটু মানে শক্ত প্রকৃতির হয় হাড়গুলো, এই কারণে প্রেশার কুকারে দেওয়া হয়েছে যাতে করে খুব দ্রুত এবং হাড়গুলো খুব নরম হয়ে যায়। অসাধারণ কিন্তু একটা বাসনা বেরোচ্ছে, আর খাওয়ার সময় তো আপনাদের দেখাবই। তো যেই যেই মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম রান্নার আগে, ওই মশলাগুলো দিয়েই কিন্তু এই দুইটা আইটেমে কিন্তু রান্না করা হচ্ছে। তো এটা আমারই অত কঠিন কিছুই না, তো এখন ঢাকনা দিয়ে দেওয়া হবে। তাহলে সে যেমন এই মাথার এই কয়টা সিস ওঠা লাগবে, বাসি ওঠা লাগবে? 6-8টা সিটি তো লাগবে। আচ্ছা, আর এটা কখন দিবেন? এটা একটু পানিটা গরম হয়ে একটু কমে আসলে তারপরে এটা আমরা 10টা সিটি দেব। 10টা সিটি, আচ্ছা, নরম হয়ে। তাহলে মাথার জন্য 6টা এবং এটা পার জন্য হচ্ছে 10টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দাদি কিন্তু আটা মাখাচ্ছে, এই যে এখানে রুটি কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছে দেখুন।
চালের রুটি এখানে আরো কিছু আটা আছে দাদি সব রুটি কি এই নাকি আরো আছে বন্ধুরা দেখুন একবার রুটি আর রুটি আজকে শুধু রুটি দিয়েই নিহারি এবং খাসির মাথা খাওয়াবে দেখুন এখানে আছে অনেকগুলা এখানে আছে এগুলো তো গুনে শেষ করা যাবে না আরো এখানে আর এখানে দাদি মাখাচ্ছে আরো অনেকগুলো সেকা হয়ে গেছে ওটাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে এগুলো সেকা আছে তো রুটির পরিবেশ দেখেই বুঝতে পারছেন আজকে কি বিশাল আয়োজন হয়েছে বাসায় তো খাওয়ার সময় একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের পাটা কিন্তু রান্না হয়ে গেছে আমাদের বলতে খাসির পাটা তো এটা তো রুটি দিয়ে খাবো কিন্তু এখন একটু টেস্ট করতে আসলাম যে এটার ঝোলটা আসলে কেমন হয়েছে অসাধারণ এখন আমি এটা হচ্ছে যে নিয়ে আপনাদের রুটি দেখতে জানাবো যে এটার স্বাদ কেমন হয়েছে আর এখানে আছে হচ্ছে যে মেরিগাই এখানে আছে হচ্ছে মাথার মাংস দেখতে পাচ্ছেন একদম পুরো জমে গেছে এটাও খেয়ে দেখাবো এখনই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন সেই পা বা নিহারি যে যেটা বলে খুশি আমি তো খেয়ে খুশি এটা আসলে ঝোলটাই অনেক মজার হয় তো বন্ধুরা এই যে সেই বাড়ি বানানো চালের রুটি এবং হচ্ছে যে আমাদের সেই নিহারি খাসির নিহারি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে এটা একটুখানি চাপ দিলেই ছিঁড়ে আসছে বিসমিল্লাহ এক কথাই অসাধারণ হয়েছে সব কিছু পারফেক্ট আর এটা কিন্তু একটা আঠালো আঠালো ভাব থাকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের কারণেই কিন্তু এটা হয় হয়তো আর এর ভিতরে তো আছেই মশলা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে রেসিপিটা তো ঈদে তাদের কুরবানির পা এখনও খেয়ে ফেলেনি তারা কিন্তু এইভাবে অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন নর্মালি এইভাবেই খায় মানুষ অন্যান্য আরও বিভিন্ন রকম হতে পারে কমেন্ট বক্সে জানাবেন যে অন্য আর কীভাবে রান্না করা যায় আমরা তাহলে সেইভাবে ট্রাই করব তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম।